বেস্ট বাঙালি থালির খোঁজে আজ আমি চলে এসেছি বর্ধমানের 16.5 রেস্টুরেন্টে। এটা হচ্ছে ঢলডিগি পেট্রোল পাম্প থেকে বাঁদিকে যে গলিটা বেঁকে যায় তার ঠিক মুখে এই রেস্টুরেন্টটা গড়ে উঠেছে। তখন চলছিল দুর্গাপুজো অ্যান্ড দিনটা ছিল মহাষষ্ঠীর, তাই একটু ভিড় তো এক্সপেক্ট করাই যায়। অ্যান্ড সেই সূত্রে আমরাও 15-20 মিনিট মতো লাইনে দাঁড়িয়েছি, কিন্তু ভেতরের অ্যাম্বিয়েন্স দেখে লাইনে দাঁড়ানোর টায়ার্ডনেসটা কোথায় যেন হারিয়ে গেল। এটা ছিল পুজো স্পেশাল মেনু কার্ড, তবে নর্মাল দিনে তোমরা এখানে 190 টাকা থেকেই থালির স্টার্টিং প্রাইস পেয়ে যাবে। দেখলাম কমপ্লিমেন্টারি সবাইকে এই আচার আর স্যালাডের কম্বোটা দিচ্ছে। স্টার্টারে অর্ডার করে দিয়েছিলাম ফিস ফ্রাই, তবে ফিস ফ্রাইয়ের দাম ছিল 205 টাকায় মাত্র 2 পিস। তাও ঠিক আছে, কিন্তু সাইজটা একটু বড় হলে একটু বেশি ভালো লাগতো, যদিও খেতে কিন্তু খুবই ভালো ছিল। তারই সাথে দিয়েছিল 3 রকমের সস, একটা টমেটো সস, একটা চিলি সস আর কাসুন্দি। কাসুন্দিটা দিয়েই খেতে বেশি ভালো লাগছিলো। অ্যান্ড ভেতরে দেখো একদম ভর্তি মাছের ফিলিংটা ছিল। কিন্তু যদিও ফিস ফ্রাইটা এখানে খেতে খুব ভালো ছিল, তবুও তোমরা স্টার্টারে ফিস ফ্রাই ছাড়া আরও অনেক রকমের আইটেমই ট্রাই করতে পারো। যেমন ধরো ফিস ফিঙ্গার 8 পিস 350-তে, আলুর পকোড়া 170-তে, পমপ্লেট ফ্রাই 245-এ, পনির পকোড়া 335-এ, চিকেন কাটলেট 185-এ, মাটন কাটলেট 229-এ, ফিস কাটলেট 215-এ। এই কয়েকটাই অপশন তুমি পেয়ে যাবে স্টার্টার হিসেবে। বেশ, অনেক তো হলো স্টার্টারের গল্প, এবার চলো মেন কোর্সে আসা যাক। আমি আর মা অর্ডার করেছিলাম পুজো স্পেশাল 2টো ভেজ থালি, আর পাপা অর্ডার করেছিল একটা স্পেশাল মাটন বিরিয়ানি। তবে স্পেশাল মাটন বিরিয়ানিতে কিন্তু ব্যাপারটাও স্পেশালই আছে, কারণ কি ওখানে 3 পিস মাটন দেওয়া হয়, 1টা গোটা ডিম দেওয়া হয় আর 2 দুটো বড় বড় আলু দেওয়া হয়। আমাদের এখানে দেখো থালি চলে এসেছে, এটা দেখতে কিন্তু একটা হিউজ, মানে এত কিছু কিন্তু নর্মাল দিনেও 190 টাকা থালিতে দেওয়া থাকে না। এটা যেহেতু 329-এর থালি, তাই জন্য এত কিছু এখানে দেওয়া ছিল, অ্যান্ড খেতেও কিন্তু বেশ ভালোই ছিল। এটা হচ্ছে ভাত, এটা ডাল, এটা মনে হয় পোস্তর তরকারি, এটা ফুলকপি দিয়ে 70 মতো করে ফুলকপি দিয়ে করা হয়েছে, এটা ঢোকার ডালনা, একটা বিশাল বড় সাইজের রসগোল্লা, চাটনি, পাঁপড়, আবার সন্দেশ, আর এখানে দুটো ভাজা আছে, বেগুনি আছে, আর এখানে আছে শাক ভাজা, আর এখানে ঢেঁড়স ভাজা দেওয়া হয়েছে। তো এইগুলো সব থাকছে তোমার এই স্পেশাল থালি যেটা রয়েছে পুজো স্পেশাল 329-এ। হ্যাঁ মা, কমিয়ে নাও একটু, এখন আমরা একটু কমিয়ে নেবো, কারণ আমি এতটা গোটাটা খেতে পারবো না। ঢোকার জানাটা মা টেস্ট করে বলছে, কারণ কি আমার অতটা ভালো লাগে না, তো মাই বলবে কেমন খেতে। তার আগে আমি একটু ভাত নেব, তো ভাত আর ডাল, ধরো ডালটা বেশ ঘনই আছে, কিন্তু ভাত আর ডাল দিয়ে একটু খেয়ে দেখবো। বেশ সুন্দর লাগছে, এরকম একটা পদ্ম পাটাই দিয়েছে, ভাত ডাল। একটু শাকও রয়েছে, বেগুনি সবই রয়েছে, খেয়ে দেখবো। মা আমাকে একটু আচার আর ইয়ে দেবে, তো আচার আর পেঁয়াজ, ভাত আর শাকটা একটু মাখবো, খেয়ে দেখবো। এবার একটু বেগুনিটা খেয়ে দেখবো, কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এটা মেনে যাবে। এবার একটু ভাত নেবো, এই পোস্তটা খেয়ে দেবো, পোস্ত আমার এমনি খুব ভালো খেতে লাগে, তেল তেল কিন্তু আছে যেটা দেখলাম, বেশ বড় সাইজের একটা লঙ্কা পড়েছে যেটা আমার কোনো কাজে লাগবে। আমার ভাতের সাথে রসগোল্লা খেতে খুব ভালো লাগে,
তাই জন্য এটাকে একটু ভাতের সাথে খাবো। মিষ্টিটা ফ্রেশ আছে, কেমন ছিল মা ঢোকার ডালনাটা? ভালো শুক্তো মা না মিক্স ভেজটা দিয়ে একটু মেখে দেখবো কেমন লাগে। দেখ পনিরের সাইজ, পনিরের সাইজটা খুবই সুন্দর দিয়েছে যেটা দেখতে পাচ্ছি। মিক্স ভেজটা তো আমার নুন কম লাগতে যায় না, আমি যদি নুন বেশি খাই না, খুবই কমই খাই, তাতে আমার কম লাগলো। কোথাও তরকারিতে নুনটা কমই লাগছে। খুবই খাওয়া হয়ে গেছে, এবার পাঁপড় আর চাটনিটা খাবো। এটা পাঁপড় দিয়েছে, চাটনি দিয়েছে, এখানে একটুখানি চাটনি নেব। এবার দেখবো পায়েসটা কি। তো এবার বিরিয়ানিটা একটু টেস্ট করে দেখবো, পাপা রেখেছে। একটা স্পেশাল মাটন বিরিয়ানিতে একটা ফুল ডিম দিয়েছিল, 3 পিস মাটন দিয়েছিল, অ্যান্ড পাপা আলু কটাগুলো দিয়েছিল, 2 পিস আলু দিয়েছিল। পাপা খাচ্ছে, পাপা কেমন লাগছে বিরিয়ানিটা? পাপার তো ভালো লেগেছে, আমি খেয়ে দেখবো কেমন লাগছে। সো এবার চলো খেয়ে দেখা যাক। শুনে আলুটা দিয়ে খাবো, যেমন আলুটা খেতে খুব ভালো লাগে। চিলি ভিনিগার দিয়েছে এখানে একটু, এটা দিয়ে একটু টেস্ট করে তখন ফাইনালি আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। এমনিতে তো খুব ভালো লেগেছে, মানে কেমন লেগেছে এই ফার্স্ট টাইম পুরো কাঁসার, হ্যাঁ মানে এত ভালোভাবে মানে গিয়েছিল যে কাঁসার খেলাতে, কাঁসার মাটিতে পদ্ম পাতার মধ্যে এরকমভাবে খাওয়ার খুব অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে একদম পুরো বাঙালি যেরকম করে খায় সেরকমভাবে খাওয়া, সেটা কাঁসে খেলাম, খুব ভালো লাগলো। পুজো বলে একটু ভিড়টা বেশি ছিল, বাইরে একটু লাইন দিতে হয়েছিল, নয়তো এমনি সময় এলে তোমরা 180 টাকা আর 190 টাকা থেকে থালি স্টার্ট হচ্ছে, 190 টাকা থেকে থালি পেয়ে যাবে। পুজোর 7 দিনই শুধু এই মেনু কার্ডে থাকে, এমনিতে তোমরা অনেক কম দাম থেকেই স্টার্টিং প্রাইস পেয়ে যাবে। সো অবশ্যই ট্রাই করবে, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে। আজকের জন্য বাই বাই।